ডিসেম্বরে দিল্লিতে প্যারামেডিকেলের একটি ছাত্রী, তোমরা সবাই সে সংবাদ জানো, ধর্ষিত হয়েছিল। এবং তারপর থেকে এই অপরাধের বিরুদ্ধে সারা দেশের ছেলেমেয়েরা সবাই মিলে সরব। এবং সেই ঘটনার পর থেকে আমাদের এই বাংলায় ঘটে যাওয়া, কিছুদিন আগে মুম্বাই শহরে ঘটে যাওয়া এবং আরও বিভিন্ন বড় বড় শহরে ঘটে যাওয়া কিছু অপরাধ, এই জাতীয় অপরাধ, সেই পরিপ্রেক্ষিতে লেখা একটি কবিতা সুবোধ সরকারের আমি শোনাচ্ছি। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ, ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী, ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি ১৩ দিন ধরে মৃত্যু সরাতে সরাতে ১৩ দিনে হলো অনন্যা, কফিন ভর্তি সে এক রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো জামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, ১৩ দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা, ১৩ দিন ধরে তোমার ভিতরে তমসা গুমরে মরেছে রড ঢুকে থাকা শরীরে, কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে, ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান তিমিরে, কেন ১৩ দিন গুমরে মরেছে, কেন ১৩ রাত কষ্ট, মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না, জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে, ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা, কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে, আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি, ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি, মোমবাতিগুলো একটু একটু গলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে, আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী, আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো,